তো কী খবর বন্ধুরা আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমার চ্যানেলের সবচেয়ে বেশি ওয়েটের একটা ভিডিও কারণ এই ভিডিওটার জন্য ভাই অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন অনেকে হাজার ধরনের প্রবলেম বলেন সবগুলো প্রবলেমের একটা সলিউশন আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের যত ধরনের প্রবলেম থাকবে সুপারসেল আইডি রিলেটেড অ্যাকাউন্ট রিকভার রিলেটেড অবশ্যই সবগুলো সমাধান হয়ে যাবে তো প্রথমেই আমি আপনাদেরকে প্রবলেমটা বলি আপনাদের প্রবলেমটা হলো এরকম যে আপনি ধরেন কখনো কাউকে আপনার অ্যাকাউন্টটা লগ করে দিছেন তার ফোনের মধ্যে অথবা তার ডিভাইসের মধ্যে তখন ভাই আপনি চলে গেছেন অথবা তার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয় না তার ফোনটাও আপনি হাতের কাছে পান না যে আপনি আপনার অ্যাকাউন্টটা তার ফোন থেকে রিমুভ করে দিবেন পরবর্তীতে দেখা যায় সে আপনার বেস্টার ভাই মিস ইউজ করতেছে অর্থাৎ আপনার জেমসগুলোকে হুদায় হুদায় খরচ করতেছে আপনার ম্যাজিক আইটেমসগুলো নষ্ট করে বেড়াচ্ছে আপনার ওয়ারের মধ্যে ভুলভাল অ্যাটেক দিয়ে আপনার গোটা বেসের একদম বারোটা বাজায় দিচ্ছে তো বন্ধুরা এইরকম সিচুয়েশনে আপনার করণীয় হলো আপনি কোনো মতে তার ফোন থেকে আপনার অ্যাকাউন্টটাকে রিমুভ করবেন কিন্তু ভাই সে যদি এই কথাও জানে অথবা আপনিও যদি তাকে এটা জানান সে কিন্তু তার ফোন থেকে অ্যাকাউন্ট রিমুভ করবে না তো এইরকমই অনেক ধরনের প্রবলেম আপনারা আমাকে ইনবক্সে বলে থাকেন এই প্রবলেমের সাধারণ একটা সলিউশন হলো অ্যাকাউন্ট রিকভার করা অর্থাৎ অ্যাকাউন্ট রিকভার করা যায় একটা উপায় সেটা হল সুপারসেলের জিমেলটা চেঞ্জ করার মাধ্যমে যেহেতু আপনি আপনার অ্যাকাউন্টের মালিক তাহলে আপনি যখন তখন আপনার জিমেলটা চেঞ্জ করতে পারবেন এখন ভাই আপনাদের মনের মধ্যে আরও অনেকেরই এরকম প্রবলেম থাকতে পারে যে অ্যাকাউন্ট প্রোটেকশন অন আসার পর থেকে সুপারসেল জিমেল চেঞ্জ করাটা একটু টাফ হয়ে গেছে আপনারা টেনশন নেবেন না আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে অনেক ইজি ওয়েতে দেখাবো। কিভাবে আপনারা আপনাদের সুপারসেল অ্যাকাউন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন অর্থাৎ জিমেল চেঞ্জ করে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন একবার যদি আপনি আপনার অ্যাকাউন্টটাকে সুপারসেল চেঞ্জ করে করে রিকভার নিতে পারেন তাহলে কারো ক্ষমতা আপনার অ্যাকাউন্টের ভিতরে ঢুকার এবং আপনার জেমস ম্যাজিক আইটেম এগুলোর উপর হাত দেওয়ার তো বন্ধুরা আমি জানি আপনাদের অনেক ধরনের ফ্রেন্ডের এরকম প্রবলেম হতে পারে আপনার পার্সোনালিও এরকম প্রবলেম হতে পারে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো ফ্রেন্ডের যদি এরকম প্রবলেম হয় অবশ্যই ভিডিওটা এখনই শেয়ার করে দিবেন তো চলেন আমরা একটা একটা করে প্রসেস দেখি কিভাবে কি করলে আমরা সুপারসেল অ্যাকাউন্টগুলোকে রিকভার করতে পারবো তো বন্ধুরা এইটা হলো আমার টাউন হল সেভেনের একটা অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্টটাকে প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে অ্যাকাউন্টটা কোন জিমেইলের সাথে কানেক্ট আছে তো সেটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি সাকসেসফুলি আমার সুপারসেল জিমেইলটা চেঞ্জ করছি তো এটার জন্য আমাদেরকে যাইতে হবে সেটিংস অপশনের উপরে কানেক্টেড অপশনে এই কানেক্টেড অপশনে ক্লিক করার পর আমাদেরকে সুন্দর করে সুপারসেলের ভিতরের ইন্টারফেসটা দেখা যাবে এখানে দেখেন আমার অ্যাকাউন্টের নাম হ্যাক এবং উপরের যে সেটিংস অপশনটা আছে সেই সেটিংস অপশনের উপর যখন আমরা ক্লিক করব তখনই আমরা আমাদের অ্যাকাউন্টের এই যে নিচের নামও দেখতে পাবো এবং আমাদের জিমেলটাও দেখতে পাবো তো আপনারা দেখতেই পারতেছেন সাদমান সালিম জিরো ওয়ান জিমেইল ডট কম এটা দেওয়া আছে, এর পরবর্তীতে আমরা অন্য একটা জিমেইলে কানেক্ট করব। প্রথমে আমাদেরকে এই জিমেলটা রিমুভ করাইতে হবে তারপরে নতুন জিমেল অ্যাড করে কানেক্ট করে নিলেই আমাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে রিকভার আর বন্ধুরা নিচে প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিই যে আমার অ্যাকাউন্টটার কিন্তু প্রোটেকশন অন আছে। অর্থাৎ অ্যাকাউন্ট প্রোটেকশন অ্যাক্টিভ করা আছে। তো বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভার করার জন্য প্রথমে আপনাদেরকে কিছু ইনফরমেশন নোট করে রাখতে হবে এ কারণে আপনারা খাতা কলম নিয়ে আপনাদের কয়েকটা ইনফরমেশন লিখে রাখবেন যেমন ধরেন আপনি যেই অ্যাকাউন্টার জিমেলটা চেঞ্জ করে রিকভার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটার ভাই ইন গেম নাম অর্থাৎ গেমের ভিতরে কি নাম সেটা নিয়ে রাখতে হবে যেমন আমার গেমের ভিতরে নাম নাম হল হ্যাক আমি এই নামটা নোট করে রাখছি আমার এই অ্যাকাউন্টের প্লেয়ার ট্যাগ অর্থাৎ যেই ট্যাগটা সার্চ করলে আমার বেসটা লাগবে এরপরে আমার টাউন হল লেভেল লাগবে যেমন আমার টাউন হল লেভেল হল সেভেন সেটাও নোট করে রাখতে হবে এছাড়াও বন্ধুরা আপনাদেরকে প্রয়োজন আপনাদের ক্লানের নামটা আপনি যদি কোনো ক্লানে না থেকে থাকেন কোনো প্রবলেম নাই কিন্তু যেই ক্লানে থাকবেন সেই ক্লানের নামটা অনেক সুন্দর করে লিখতে হবে অর্থাৎ বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের অক্ষর দিতে হবে ছোট ছোটো হাতের অক্ষর থাকলে ছোট হাতের হবে এইভাবে আপনি এই কয়েকটা ইনফরমেশন নোট করে রাখেন সব ইনফরমেশনগুলো নোট করে রাখা হলে আপনি নিচের দিকে যে সেটিংস অপশন দেখতে পারতেছেন সেখানে ক্লিক করে দিবেন এই সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যখন এই ভিতরে ঢুকবেন এইখানে নিচের দিকে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করলে আপনার ভাই স্ক্রিনটা অটোমেটিক্যালি রোটেড হয়ে যাবে এবং আপনার ফোনের স্ক্রিনটা ছোটো হয়ে যাবে তখন ভাই এখানে আপনারা সুপারসেলের অনেক ধরনের হেল্পের সাপোর্ট দেখতে পারবেন যেখানে সুপার সেল আমাদেরকে অনেক ধরনের প্রবলেমের হেল্প দিয়ে থাকে তো এখানে সবগুলো অপশনের মধ্যে আমাদেরকে অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করতে হবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম তো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং আমি আপনাদেরকে বলি আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করতে চাচ্ছি তো এখানে আমাদেরকে রিকভার ইয়োর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে রিকোভার ইয়োর অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতেই পারতেছেন আমাদের প্রয়োজন হলো সুপারসেলের সাথে কথা বলার এই কারণে আমরা এই যে সুপারসেলকে মেসেজ করার অপশানটাতে ক্লিক করে দিব। তাহলে ডিরেক্টলি তারা আমাদেরকে সুপারসেলের সাথে কনভারসেশন করার সুযোগ করে দিবে। এবং দেখেন অটোমেটিক্যালি উপরে হ্যালো নামের একটা মেসেজ চলে গেছে এরপর সুপারসেল এই অপশানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অপশানে আমাদের প্রবলেমগুলো জানতে চাচ্ছে যেহেতু আমাদের লগ এবং সুপারসেল রিলেটেড প্রবলেম তাহলে আমরা লগ ইন অ্যান্ড সুপারসেল ইস্যুতে ক্লিক করে তো সবার এটাতে করার পর আমাদের কাছে আরো একটা জিনিস যে আমরা কী করতে চাচ্ছি তো এখানে দেখতে ইজিলি লেখা রিকভার মাই অ্যাকাউন্ট আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে রিকভার করতে চাচ্ছি তাহলে অবশ্যই আপনারা এই রিকভার মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন রিকভার মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন সুপারসেল এখানে আমাদেরকে অনেক কয়েকটা ইনফরমেশন দিয়ে রিকভার করে নিতে যাচ্ছে তো এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর সুপারসেল আমাদের কাছে আমাদের সেই অ্যাকাউন্টটার ইন গেম প্লেয়ার ট্যাগটা চাচ্ছে অর্থাৎ যেই ট্যাগটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে নোট করে লিখে রাখতে বললাম অথবা কপি করতে বললাম সেই ট্যাগটা সুপারসেল আমাদের কাছে চাচ্ছে তো অবশ্যই সুন্দর করে টাইপ করে আপনি এখানে ট্যাগটা লিখবেন এবং সঠিক ট্যাগটাই দিবেন সেই ট্যাগটা আপনি লেখার পর সুপারসেলের কাছে সুন্দর করে সেন্ড করে দিবেন এরপর সুপারসেল আমাদের কাছে আমাদের গেমের ইন গেম নাম চাচ্ছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটার নাম চাচ্ছে তো আমার অ্যাকাউন্টের নাম ছিল হ্যাক আমি সুন্দর করে আমার অ্যাকাউন্টের নামটা বসাই দিছি আপনি যেই যেই জায়গায় বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর ব্যবহার করছেন আপনি সেইটাই সেই জায়গাতে ব্যবহার করবেন এর পরবর্তীতে বন্ধুরা আপনার টাউন হল লেভেলটা চাওয়া হবে আমার টাউন হল লেভেল সেভেন এই কারণে আমি এখানে সেভেন লিখে সেন্ড করে দিব। টাউন হল লেভেলটা সেন্ড করার পর সুপার সেল আমাদের কাছে চাচ্ছে যে আপনি কোন ক্ল্যানে আসেন তো আপনি যদি কোনো ক্ল্যানে না থাকেন তাহলে অবশ্যই আপনি এখানে লিখবেন নো ক্ল্যান আপনার নো ক্লানের নো লেখাটার এনটা হবে বড়ো হাতের ক্লান লেখাটার সিটা হবে বড়ো হাতের বাকিগুলো হবে ভাই ছোটো হাতের অক্ষর এবং আপনি যেই ক্লানে থাকে থাকেন না কেন সেই ক্লানের যেইটা নাম সেই এক্স্যাক্ট নামটায় বসায় দিবেন নামটা বসায় সেন্ড করার পর সুপারসেল আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দিবে এবং আমাদেরকে সুপারসেল সামনে আরও আগানোর প্রসেস বলে দিবে তারপর আপনারা সুন্দর করে এখানে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন কারণ ভাই আপনি একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনি আপনার সুপারসেলের জিমেলটা চেঞ্জ করতে চাচ্ছেন এরপর যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটার অ্যাকাউন্ট প্রোটেকশন অন করা আছে তো আমরা যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট প্রোটেকশন অন করছিলাম সেই নাম্বারটার লাস্টের চারটা ডিজিট আমাদেরকে এন্টার করতে হবে তো আপনি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট প্রোটেকশন ভেরিফাই করছেন সেই নাম্বারের লাস্টের চারটা ডিজিট আপনি সেন্ড করে দিবেন লাস্টের চারটা ডিজিট সেন্ড করার পর সুপারসেল আমাদেরকে একটা মেসেজ পাঠাবে অর্থাৎ যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রিকভার করছি সেই নাম্বারে একটা মেসেজ পাঠাবে দেখেন আমার মেসেজ কিন্তু চলে আসছে তো এই মেসেজে দেখা কোনো কোডগুলো আছে সেই কোডগুলো সুন্দর করে বসাই দিতে হবে এরপর কোডগুলো সেন্ড করার পর সুপারসেল আমাদেরকে একটা লম্বা মেসেজ দিতেছে এই মেসেজটাতে সুপার সেল আমাদেরকে বলতেছে যে আমাদের আগের যে জিমেলটা এই অ্যাকাউন্টটার সাথে কানেক্ট ছিল সেই জিমেলটা রিমুভ হয়ে গেছে এখন সুপারসেল কন্টিনিউ ক্লিক করার পর আমাদেরকে নতুন আরেকটা জিমেল অ্যাড করতে বলতেছে তো আপনারা সুন্দর করে যেই নতুন জিমেলটা অ্যাড করতে চাচ্ছেন একটা নতুন জিমেল ক্রিয়েট করে অথবা নতুন একটা জিমেল আপনারা এখানে অ্যাড করে দিবেন তো আমি এখানে নতুন একটা জিমেল অ্যাড করতে চাচ্ছিলাম সেই জিমেলটা আমি এখানে সুন্দর করে বসাই দিছি বসায় দেওয়ার পর আমি সেন্ড করছি সেন্ড করার পর দেখতেই পারতেছেন সুপারসেল আমাদেরকে আবার সেই জিমেলটা সেন্ড করতে বলতেছে তো আমরা যেই নতুন জিমেলটা অ্যাড করতে চাচ্ছি আমাদের অ্যাকাউন্টের মধ্যে সেই জিমেলটা আমরা পুনরায় টাইপ করে আমরা আবার সুপারসেলের কাছে সেন্ড করে দিব। সুপারসেলের কাছে সেন্ড করার পর সুপারসেল আমাদেরকে বলতেছে যে আমাদের জিমেলের মধ্যে অর্থাৎ নতুন যে জিমেলটা প্রোভাইড করলাম সেই জিমেলের মধ্যে সুপারসেল একটা ওটিপি অর্থাৎ কোড পাঠায় দিছে তো দেখেন আমার জিমেলের মধ্যে কিন্তু কোড চলে আসছে অর্থাৎ ওটিপিটা চলে আসছে এখন গেমের মধ্যে আবার লগ করে আমরা সুন্দর করে সেই কোডটা সুপারসেলের কাছে পাঠাই দিব তো ভাই সুপার সেলের কাছে কোর্ড পাঠানোর পর আমার ক্লাস অফ ক্লান্স গেমটা ক্লাস রয়্যাল গেমের মতন হয়ে গেছে তো যেটাই হোক আমার গেমটা কিন্তু ভাই একদম সোজাসোজি হয়ে গেছে অর্থাৎ আমি ফোনটাকে ভাই এখন সোজা করেও খেলতে পারবো আগে তো ফোনটাকে রোটেট করে খেলতে হইতো এখন আমার ফোনটা ভাই সোজা করেও খেলা যাবে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দেই যে আমার জিমেইলটা চেঞ্জ হয়েছে কিনা তো ভাই কারো কারো ফোন এরকম সোজাও হয়ে যাইতে পারে তো আপনারা ভয় পাবেন না আপনারা পূর্বের মতন করে সেটিংস অপশনে যাওয়ার পর সুন্দর করে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে মেসেজাজ অপশনে চলে যাবেন তাইলে দেখতে পারবেন সুপারসেলের সাথে আপনার করা লাস্ট কনভারসেশনটা সেই জায়গাতেই আসে তো এখানে আসে সুন্দর করে আপনার গেমের মধ্যে যেই ওটিপিটা অথবা কোডটা গেছিলো সেই কোডটা সুন্দর করে আপনি সেন্ড করে দিবেন এই কোডটা সেন্ড করার পর সুপারসেল আপনাকে বলে দিবে যে আপনি একদম সাকসেস সেসফুলি আপনার অ্যাকাউন্টটাকে মানে আগের যে জিমেলটা ছিল সেই জিমেলটা থেকে চেঞ্জ করে নতুন একটা জিমেইলে কনভার্ট করে নিছেন তো সুপার সেলকে অবশ্যই একটা থ্যাঙ্কস জানাতে পারেন অথবা অন্য কিছু বলতে পারেন সুপারসেল সেল এখানে আপনাকে জানা দিচ্ছে যে অটোর যতগুলো কাজ ছিল সব কাজগুলো এখন শেষ সুপারসেলের একজন মেম্বার আসে এখন আপনার অ্যাকাউন্টটাকে যাচাই বাচাই করবে আপনার অ্যাকাউন্টটাকে ঠিকঠাক রাখবে এরপর আপনারা ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিলেজের মধ্যে চলে আসবেন ভাই আমার ফোন তখন থেকে ভাই রোটেড হয়ে আসে আমি বুঝতে পারতেছি না আপনারাও প্রবলেম নেবেন না এটা আবার ভাই নতুন করে রিলোড করলে আমার বেসটা ঠিক হয়ে যাবে তো দেখেন আমার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ভাই বন্ধ টাইপের কিছু একটা দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আর আপনি প্রবেশ করতে পারবেন না কারণ আপনার আগের যে জিমেলটা ছিল সেই জিমেলটা এখন এক্সপায়ার্ড হয়ে গেছে আপনি আর সেই জিমেল দিয়ে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না এই কারণে আপনার ফ্রেন্ডও যে আছে সেও লগ ইন করতে পারবে না আমি সুন্দর করে আমার যে নতুন জিমেলটা আছে আমি এখানে আমি আমার ওই নতুন জিমেলটা এখন অ্যাড করব এবং নতুন জিমেলটা অ্যাড করে দেওয়ার পর নতুন একটা ওটিপি আসবে আমার নতুন জিমেলের মধ্যে সেই ওটিপিটা বসাই দিলেই আপনারা হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্টটা রিকভার করে নিলেন এবং পূর্বের যে জিমেলটা ছিল সেই জিমেলটা রিমুভ করে নতুন একটা জিমেল অ্যাড করে দিলেন তো বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের প্রতারক বন্ধুদের কাছ থেকে আপনাদের অ্যাকাউন্টগুলোকে বাঁচাইতে পারেন এবং আপনাদের কতগুলো প্রবলেম ছিল অ্যাকাউন্ট রিলেটেড আমার কাছে সেই প্রবলেমগুলোর সমাধান করতে পারেন অবশ্যই আপনারা এইভাবে আপনাদের সুপার সেলের জিমেলগুলোকে চেঞ্জ করে নেবেন এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলোকে রিকভার করে নেবেন আমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেকেরই উপকার করতে পারছি এর পরবর্তীতে বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই যে দেখেন আমার কিন্তু জিমেলটা সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেছে আপনারা আগে দেখতেছিলেন যে হ্যাক নামের যে আইডিটা ছিল সেই আইডিটাতে কিন্তু অন্য একটা জিমেল ছিল এবং এখন বর্তমানে অন্য আরও একটা জিমেল অ্যাড করে ফেলাইছি তো নতুন জিমেলটা সাকসেসফুলি আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে আপনাদের জিমেলগুলো চেঞ্জ করতে পারেন অ্যাকাউন্টগুলোকে বাঁচাতে পারেন আমি জানি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেকেরই আমি উপকার করতে পারছি যদি ভাই এই ভিডিওটার মাধ্যমে আপনারা সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখে দিবেন আর অবশ্যই আপনাদের কোনো ফ্রেন্ড যদি এইরকম প্রবলেমে আটকে থাকে তার কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর বন্ধুরা ততক্ষণ পর্যন্ত আমি লম্বালম্বি করে ক্লাস অফ ক্লাস খেলার মজা নিতে থাকি আপনারা ভালো থাকবেন গুড বাই